প্রথমত সবাইকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা আর বর্তমান সময় একটা খবর আমাদের সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন আঠেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছে আর আমরা যদি বাংলাদেশের পপুলেশন আঠেরো কোটি ধরি সেই হিসাব করলে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের সরি প্রত্যেকটা মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এক লক্ষ দুই হাজার প্রায় দুই হাজার টাকা যেটা একটা ভয়ানক বিষয় ইভেন তোমার ভাগ্নে যার বয়স তিন বছর যার কাছে তুমি পাঁচ টাকাও পাবে না তার মাথা পিছু ঋণের পরিমাণ এক লক্ষ দুই হাজার টাকা বাট আই জাস্ট গট এ সলিউশন ম্যান আমি ভাবলাম যে কোনোভাবে জাস্ট কোনোভাবে আম নট টেলিং হাউ বাট কোনোভাবে যদি আমরা বাংলাদেশের পপুয়েশন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি করে ফেলতে পারি তাহলে প্রতিটা মানুষের মাথা পিছু ঋণের পরিমাণ দাঁড়াবে মাত্র এক টাকা আমরা কি এক টাকা দিতে পারবো না অবভিয়াসলি আমরা এক টাকা দিতে পারবো ম্যান আই জাস্ট ফিক্সড এ নেশন